গলি ছবির শুটিং স্পট এখন নেট দুনিয়ায় ভাইরাল। তো এখন এটা বলাই যায় যে সিনেমা মুক্তির আগেই বড় ধরনের প্রত্যাশা সৃষ্টি করেছে সিনেমাটি। আর এর নির্মাণ শৈলী যে ষোলো আনায় গ্রাম্য আবহে তা তো আগেই বলে দিয়েছেন পরিচালক। এবার শাকিব খানের একটি ভিডিওতে যেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে পূজাজিরিকে লক্ষ্য করে শাকিব খান যে ডায়ালগ দিয়েছেন তাতে গ্রামের এক সহজ সরল যুবকের কথার বহিঃপ্রকাশই প্রকাশ পেয়েছে। সিনেমাটিতে শাকিব খান একজন মাঝির চরিত্রে অভিনয় করছেন। অ্যাকশন রোমান্সের বৃত্তের বাইরে একটি ভিন্নধর্মী চরিত্রে এবারই প্রথম কাজ তার। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমা প্রসঙ্গে পরিচালক এসে হক অলিক বলেন, শাকিব খানের চরিত্রের নাম লালু, নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন। মন প্রাণ দিয়ে তিনি অভিনয় করছেন, আশা করছি ভিন্ন এক শাকিব খান পর্দায় আসবে। আর ছবিটি সম্পর্কে শাকিব খানের মন্তব্য হচ্ছে, সিনেমার গল্প শুনে তিনি কাজটি করতে রাজি হয়েছেন। তিনি জানান, দর্শক নতুনত্ব চায়, আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে নতুনভাবে উপস্থাপন করার, তাছাড়া গলুইতেও অন্য ধরনের প্রেমের গল্প আছে। পরিচালক এসে হক অলিক বরাবরই প্রেমের গল্প ভালো নির্মাণ করেন, তাই চোখ বন্ধ করে এই সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করেছি।